ভেরি গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর সবার পুজো আশা করি খুব ভালো কাটছে, কারণ এখন তো মানে আজকে পঞ্চমী, তো এখন লোকে মানে সবাই খুব তাড়াতাড়ি মানে পুজো দেখা শুরু করে ফেলে নর্মালি মহালয়ার আগে থেকেই সবাই পুজো প্যান্ডেল হপিং শুরু করে দেয়। তো আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কাটছে, আর খুব সাবধানে মানে প্যান্ডেল হপিং করবে, কারণ রাস্তাঘাটে খুব জ্যাম আর বাচ্চাদেরকেও খুবই সাবধানে। আর এই ভিডিওটা আমি পুজোর পরেই আশা মনে হয় পোস্ট করব, কারণ আজকে আমরা বেরোচ্ছি, গোয়া যাচ্ছি, তো সেখানে গিয়ে ঘোরাফেরার মধ্যে আর এডিটও করা হবে না আর ভিডিও পোস্ট করা সেরকম হবে না। তো আশা মানে আমার যতদূর মনে হয় আমাকে ঘুরে এসেই সব ভিডিওগুলো পোস্ট করতে হবে। তো আমি নর্মালি ভেবেছি যে কদিন ঘুরবো আমরা, টোটাল ট্রিপটা আমাদের ওই 8-9 দিন মতনের আছে, যাওয়া আসা থাকা ঘোরা সব মিলিয়ে। তো আমি যেটা ভেবেছি যে টোটাল যে 8-9 দিন আছে, তো প্রতিদিনের একটা একটা করে ব্লগ করব, আর সেই ব্লগে খুঁটিনাটি ইনফরমেশান সব কিছু থাকবে, যাতে আমার যারা ভিডিও দেখে তাদের মানে তারাই ভিডিওটা দেখার পর তারা ইজিলি গোয়া যেতে পারবে, এবং সেখানে গিয়ে সমস্ত রকম ইনফরমেশান এখানে থাকবে খুঁটিনাটি, যাতে তাদের কোনো প্রবলেম না হয় আর তারা মানে কোনো ট্যুর প্ল্যান ছাড়াই বা ট্যুর গাইড ছাড়াই নিজেরাই সেখানে ঘুরতে পারে। তো সেই মতন আমি ভেবেছি যে টোটাল পুরো 8-9 দিনের 8-9টা ব্লগ করব, আর তাতে ইন ডিটেলস পুরো ইনফরমেশান থাকবে। সো আজকে এবার আজকে হচ্ছে আমরা গীতাঞ্জলিতে যাব, যেটা হচ্ছে ওই 1:50 কি 1:40 এরকম নাগাদ। সো এখান থেকে হাওড়া থেকে একটাই ট্রেন আছে, যেটা হচ্ছে অমরাবতী এক্সপ্রেস, বাট আমরা যাওয়ার সময় সেই ট্রেনটা পাইনি, মানে এক ট্রেনটা পাইনি। সো আমরা যাওয়ার সময় মুম্বাই হয়ে যাব। এবার গীতাঞ্জলি এক্সপ্রেস ওটাই ধরবো, আর 11:50 ক্যাব বুক করা আছে, ক্যাব আসবে। সো রান্নাবান্নাও করা হয়ে গেছে, দুপুরের খাওয়া আর রাতের জন্য কি নিয়ে যাব। রাতের জন্য চিকেন ভুনা করেছি, সো এটা একবার দেখে নাও। আর এটার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া নেই, তোমরা যদি বলো যে রেসিপি লাগবে, সো তাহলে আমি একটা শর্ট ভিডিও করে রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো। ট্রেন দিয়ে দিয়েছে গীতাঞ্জলি এক্সপ্রেস 21-এ। এটা হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেসের 3E কোচ, যেটা হচ্ছে 3A-এর তুলনায় 3E-এর স্পেসটা একটু কম আর সিটটাও একটুখানি ছোট, বাকি সব কিছুই সেম। কাকে কে? আমি টলিনি আসছি। ও ওর বল মাথা, ওকে ছাতা ধরতেই হবে। এখন এসিটা বন্ধ করে দিল কেন বল একটু? প্রথমে ছাড়তেই তো বেশ খানিকটা লেট করেছিল, প্রায় 15-20 মিনিট মতন। তো এই ট্রেনটার টোটাল 25 হল্ট আছে, তো আমরা ভাবছিলাম পৌঁছতেও হয়তো বেশ খানিকটা লেট হয়ে যাবে। তো ট্রেন যখন স্টেশনে এসে পৌঁছালো, তখন তো ইঞ্জিন চেঞ্জ হওয়ার কারণে এসি বন্ধ ছিল, তো বেশ খানিকটা সাফোকেশন হচ্ছিল। তো ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পরে তারা এসি অন করে। গীতাঞ্জলি এক্সপ্রেসে খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, যেমন প্যান্ট্রি কার রয়েছে তার পাশাপাশি প্রচুর হকাররা উঠছেন স্টেশন থেকে। তো এখন 7:30 মতন বাজে আর অনেকেই প্রায় শুয়ে টুয়ে পড়েছে, দেখতে পাচ্ছি। তো
এইটা হচ্ছে 3E-তে, তো 3E-তে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি এখানে। আর সব দেখি পেছনে ব্যাকগ্রাউন্ড কমেন্ট করবেই। এবার এখানে তো মানে মোটামুটি সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে, আমরা রাতে ডিনারটা নিয়ে এসেছি, তো এখানে এখন একটু পরে খাওয়া দাওয়া করবো, করে আজকের মতো শুয়ে পড়বো, আর কালকে রাত্রে এটা পৌঁছবে মুম্বাইতে। সো আজকে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়বো, আর এখানেই আজকের ব্লগটা মানে কমপ্লিট করবো। আজকে ছিল ষষ্ঠী, আর ষষ্ঠীর সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে ট্রেনের ট্রাভেল দারুণ লাগছিল। কিন্তু আমি এটাতে মানে কথা বলেছিলাম, বাট চারপাশের ট্রেনের এত নয়েজ যে তোমরা আমার ভয়েস মানে কথাগুলো ঠিকভাবে শুনতেই পারবে না। আর নর্মালি আমার এরকম ব্লগ করার তো সেরকম অভ্যাস নেই, তো আমি খুব জোরেও কথা বলছিলাম না, আস্তে কথা বলছিলাম, তো তার কারণে খুব মানে আমার ভয়েসগুলো খুব আস্তে ক্যাপচার হয়েছে, আর ট্রেনের নয়েজগুলো অনেক বেশি বেশি করে ক্যাপচার হয়েছে। তো ভাবলাম যে ওটাকে মিউট করে দিয়ে ভয়েস ওভার দিয়ে দেওয়াটাই বেটার। সো এবার আমরা চা দিয়ে মানে শুরু করলাম ষষ্ঠীর সকালটা। এবার টিফিন করব, সুমি ওরা নিয়ে এসেছিল সাদা চিড়ে, তো ওটা দিয়েই আমরা টিফিনটা সেরে নিয়েছি, কারণ ট্রেনের খাবারটা আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করছিলাম। যতই হোক অয়েলি ছিল আর খাবার কোয়ালিটি খুব একটা যে ভালো ছিল এমনটা নয়। তো আমরা দুপুরে লাঞ্চে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন থালি, আর সৌরভ দিয়েছিল ফিশ থালি। তো চিকেন, ফিশ আর ভেজ থালি যাই নিই না কেন, সব কটাই 180 করে। আর সুমি বাড়ি থেকে নিয়ে এসেছিলো ডিম কষা, আগের দিন নিয়ে এসেছিলো, তো এসিতে ছিল বলে কোনো নষ্ট হয়নি, নর্মালই ছিল, তো সেই ডিমটাও খেলাম প্লাস হচ্ছে চিকেনটাও খেলাম। তো খাওয়ার কোয়ালিটি অ্যাভারেজ, খুব যে ভালো প্যান্ট্রিকারে খাওয়া তা বলবো না, বাট ঠিক আছে। দুপুরবেলা একটু ভাত ঘুম দিয়ে উঠে সন্ধ্যেবেলা সোজা নজর গেল স্ন্যাক্সের দিকে। অনেক ধরনের স্ন্যাক্স মানে সন্ধ্যেবেলা ট্রেনে উঠছিল, তো আমরা ভাবলাম একটু এগ চাউ ট্রাই করে দেখি। তো এগ চাউটা ছিল 60 rupees, আর খেতে টেস্ট ছিল অ্যাভারেজ, ঠিকঠাক ভালোই। বেসিন, টয়লেট সমস্ত কিছুই নিট অ্যান্ড ক্লিন ছিল, তারা কিছুক্ষণ বাদে বাদেই সমস্ত কিছু ক্লিন করছিলেন। তো একটা ওয়েস্টার্ন টয়লেট ছিল, একটা ইন্ডিয়ান টয়লেট ছিল, সমস্ত রকম প্যাসেঞ্জারের কথা ভেবেই ওনারা এই ব্যবস্থাগুলো করেছেন। তো পয় পরিষ্কারের দিক থেকে খুবই ভালো ছিল। ডবল চশমার কামালটা দেখি দি, হ্যাঁ অন্ধকার হয়ে গেছে না, ডবল ছাড়া হবে না। আশা করি তাড়াতাড়ি পৌঁছেই যাব, মানে সময়ের আগেই পৌঁছে যাব। তো ওখানে গিয়ে সারা রাত মুম্বাইতেই বসে থাকতে হবে। আর আরেকজন যে ভিক্ষা করে তাকে দেখা, মুম্বাই সিটি এসছে ওই জন্যই, ওই যে তো মুম্বাইতে সারা রাত বসেই থাকতে হবে। তবে ভোরবেলা 5:50 তেজাস আছে, তো নেবে আমরা ইয়ে খাবো, ডিনার করবো এখানে। আর প্যান্ট্রিকারে আর খাবো, কারণ এখানে দামটা একটু বেশি প্যান্ট্রিকারে। আর টুকটাক যা উঠেছিল খাবার দাবার, অনেক কিছু উঠছিল, তো সবকিছু মোটামুটি খাওয়া হয়েছে। তো মুম্বাই স্টেশনে নেবে, আবার কিছু টুকটাক খাওয়ার প্ল্যানিং আছে, তো দেখা যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে মুম্বাই স্টেশনে নেবে। লকারও আছে যেখানে লাগেজ রাখা যাবে, তো কত কি দাম নাকি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো।
কলকাতা স্টেশনের মতন মুম্বাই স্টেশনেও বিভিন্ন ওয়েটিং রুম আছে, মেয়েদের জন্য আলাদা ওয়েটিং রুম, ছেলেদের জন্য আলাদা ওয়েটিং রুম, আর এরকম স্লিপিং পডসগুলোও রয়েছে যেগুলো হচ্ছে টাইপ অফ হোটেল। তো এখানে সিঙ্গেল পডস মানে একজন থাকলে $499, আর দুজন বা ফ্যামিলিও থাকতে পারো, তো সেক্ষেত্রে অ্যাজ পার কতজন থাকছে তার উপর এগুলো চার্জেবল হয়। যেমন ডাবল পডস ছিল, আমরা জিজ্ঞাসা করেছিলাম, 1000 সামথিং ছিল দাম। তো সেখানে মানে ওয়াইফাই ফেসিলিটি, শাওয়ার নেওয়া, একটু রেস্ট নেওয়া, সমস্ত রকম ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল। তো আমরা তারপরে গেলাম যে কোথায় লাগেজ রাখা যায়, তো সারাটা রাতের ব্যাপার, তো লাগেজটা কোথাও একটু রেখে দিলে বাকি রাতটা আমরা ফ্রিভাবে একটু ঘুরতে বা থাকতে পারবো। তো এখানেই লকার রয়েছে যেখানে হচ্ছে 24 আওয়ার্সের জন্য ₹30 করে পার লাগেজ চার্জ করছিলেন তারা। তো আমাদের কাছে দুটো VIP ছিল, তো আমরা দুটো VIP জমা করে দিলাম সেখানে, তো ভোরবেলা আমরা সেগুলো কালেক্ট করব। তো পার VIP ₹30 করে সেখানে চার্জ নিয়েছে। তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আর কি মুম্বাই স্টেশনে, তো 9:30 মধ্যে। আবার ভোরবেলা 5:30 ট্রেন। তো এবার আমরা ডিসাইড করলাম যে পুরো মুম্বাই স্টেশনটা আমরা এবার একটু ঘুরবো, মানে পুরো সারা রাত ধরে মুম্বাই স্টেশনটা ঘুরবো আর কি। তো গাড়িও বুক করা হবে। তো মুম্বাই স্টেশনে পুরো সিটি ট্যুরটা, এটা আমি একটা আলাদা ব্লগ দেবো পুরো সিটি ট্যুরে, আর এই যে ট্রাভেল জার্নিটা, মানে আসা অবধি যে ট্রাভেল জার্নিটা, এটার একটা ব্লগ থাকলো, আর পুরো মুম্বাই সিটির একটা সিটি ট্যুর একটা আলাদা থাকবে। সো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি। তো মুম্বাই সিটি ট্যুরের ভিডিওটা অবশ্যই দেখো, ওর মধ্যে অনেক অনেক কিছু আছে। তো আজকের মতো টাটা। স্টেশনের বাইরে থেকে আমরা পেয়ে গেছিলাম ক্যাব, আর তার কত চার্জ আর কোথায় কোথায় আমরা গেলাম, আর যে দাদা আমাদের পুরো ট্যুরটা করালেন, তার সমস্ত ডিটেলস থাকবে নেক্সট ব্লগে। তো দেখা হচ্ছে পরের ব্লগে।